আরেকটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে যদি দুইটা ভেক্টর সমান মানের হয়, অর্থাৎ এটা এ এটা বি, যদি এটা এই দুইটা সমান হয় তাহলে তুমি দেখতে পাবা লব্ধিটা হবে ঠিক মাঝামাঝি বরাবর। তুমি ত্রিভুজকে টেস্ট করে দেখতে পারো, এই যে বি এখানে না এঁকে ধরো আমি বিটাকে এখানে আঁকলাম এ বি, তাহলে এটা হচ্ছে সি, তাহলে যেটা দেখা যাচ্ছে সি মাঝ বরাবর। কিন্তু যদি যে কোনো একটার চেয়ে আরেকটা বড় হয়ে যায় তখন কি ঘটনা ঘটে, যেমন এই এটা আরও বড় হয়ে গেল, এই বি এর তুলনায় এ বড়, তখন কিন্তু লব্ধি হবে এরকম, এই বিটাকে আবার এটার মাথায় আঁকো, আঁকলে লব্ধি এরকম, অর্থাৎ আগে যেটা লব্ধি ছিল তার তুলনায় লব্ধি কিন্তু হেলে গিয়েছে, কোন দিকে হেলে গিয়েছে, বড় যে ভেক্টরটা আছে সেটার দিকে। খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে এই যদি হয় অবস্থা যে এটা ফুটবল, এটা হচ্ছে আমি কিক করলাম এটার উপর, এটা হচ্ছে আমার দেওয়া বল, আর এটা যদি হয় রবার্তো কার্লোস কিক করছে, তাহলে সেটা অবশ্যই অনেক বড় হবে আমার তুলনায়। এখন আমরা দুজনে মিলে যদি কিক করি বল কিন্তু ঠিক মাঝ বরাবর যাবে না, বোঝাই যাচ্ছে কার বরাবর যাবে, কার্লোস যেদিকে হিট করছে প্রায় সেদিকে চলে যাবে, সেই জিনিসটাই আমরা এখানে বলেছি, অর্থাৎ যে ভেক্টরটা মানে বড় লব্ধিটা প্রায় সেটার দিকে হেলে থাকবে। তো মাত্র আমরা দেখলাম যে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে এটা যদি এ হয় এটা যদি বি হয় এই দুইটার লব্ধি ছিল এই বরাবর, এটা মনে রাখা কিন্তু খুব সোজা। তুমি খেয়াল রাখো যে সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, কাজে তুমি যদি সরণের মতো করে চিন্তা করো তাহলে এটা খুব ইজিলি বলে ফেলা যায় যে একটা লোক এখান থেকে এইখানে গেল, তাহলে এটা হচ্ছে তার সরণ, তারপর এই লোকটা এখান থেকে এইখানে গেল, এটা হচ্ছে আরেকটা সরণ, এখন লোকটা আসলে আদি অবস্থান ছিল এটা, শেষ অবস্থান এটা, তাহলে আমি যদি বলি তার অ্যাকচুয়াল সরণ কত বা আসল সরণ বা লব্ধি সরণ কত, তাহলে সেটা কিন্তু এইটা, এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এবং দেখো এই জিনিসটা কিন্তু পুরোপুরি এর সাথে মিলে গেছে যে এই দুইটা সরণের লব্ধি হচ্ছে এই সরণটা, কাজে যখনই ত্রিভুজ সূত্র দরকার হবে তুমি সরণের মতো করে চিন্তা করবে তাহলে খুব সহজে অ্যান্সার পেয়ে যাবে। এখন ত্রিভুজ সূত্রের পর আমরা দেখব আরেকটা সূত্র, সামান্তরিক সূত্র, এবং বেসিক্যালি সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে পার্থক্য না, তো চলো দেখা যাক যে সামান্তরিক সূত্র কি বলে আর সেটা দিয়ে কীভাবে লব্ধি বের করা যায়। আগের মতো মনে করলাম এটা একটা বস্তু, এটাকে এদিক থেকে বল প্রয়োগ করলাম, এদিক থেকেও বল প্রয়োগ করলাম, তো এবার লব্ধি যদি আমরা সামান্তরিক সূত্র দিয়ে বের করতে যাই আগের মতোই, এই ভেক্টরটাকে প্রথমে আবার নতুন করে আঁকো, এটা যদি এ হয় এটাও হবে এ, সমান সমান্তরাল করে আঁকলাম, আর দ্বিতীয়টা আঁকার ক্ষেত্রে আগে পায়ের সাথে মাথা জোড়া দিতাম, বাট এইবার মনে রাখতে হবে এই সূত্রের ক্ষেত্রে পায়ের সাথে পা জোড়া দিব, অর্থাৎ এটার পাকে এইখানে এনে জোড়া দিয়ে ওইটার সমান্তরাল করে ভেক্টরটা আঁকবো, অর্থাৎ এটা যদি বি হয় তাহলে এইটাও হচ্ছে বি। এখন সূত্রের নাম যেহেতু সামান্তরিক সূত্র, কাজে একটা সামান্তরিক না আঁকলে কেমন দেখা যায়, কাজে একটা সামান্তরিক আঁকো, সামান্তরিক হচ্ছে এটা সমান্তরাল করে এখানে আর একটা বাহু, এটা সমান্তরাল করে এদিকে আর একটা বাহু, আঁকলে এটা হয়ে গেল সামান্তরিক। তো সামান্তরিকের দুইটা কর্ণ থাকে, একটা এই বরাবর একটা এই বরাবর, তো আমরা আঁকবো দুইটা পাদবিন্দু যেখানে মিলেছে সেই দিক থেকে একটা কর্ণ আঁকবো, তাহলে সামান্তরিকের এই যে কর্ণটা পাওয়া গেল এই কর্ণটাই হচ্ছে এই দুইটা ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি, অর্থাৎ আমরা আবারও আগের মতো লিখতে পারবো সি ইকুয়াল টু এ প্লাস বি। এখন একটু খেয়াল করলে দেখতে পাবা যে এটার সাথে আসলে ত্রিভুজ সূত্রের কোনো পার্থক্যই নেই, কারণ হচ্ছে এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়ে থাকে তাহলে এইটাও কিন্তু বি ভেক্টর, কেন, কারণ এইটা আর এটা সমান এবং সমান্তরাল। কাজেই এখন তুমি যদি এইটুকু ভুলে যাও, মুছে দাও, তাহলে দেখো এটা কিন্তু হয়ে গেছে একটা ত্রিভুজ সূত্র, কাজেই বুঝতে পারা গেল সামান্তরিক আর ত্রিভুজ সূত্র আসলে একই জিনিস, একটু আলাদাভাবে দেখানো। এখন আমরা দেখব যে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কিভাবে একটা লব্ধির মান এবং দিক বের করতে পারি, অর্থাৎ আমরা যদি মনে করি যে পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, এদের লব্ধি হচ্ছে আর, তাহলে এটাকে আগে আমরা সামান্তরিক সূত্র দিয়ে এঁকে ফেলি, অর্থাৎ আমরা মনে করলাম এটা হচ্ছে পি, মনে করলাম এটা হলো কিউ, আর সামান্তরিক আঁকা হলো এটা হচ্ছে লব্ধি তার আর। এখন এই যে পি আর কিউ এই দুইটার সাথে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, আমরা ধরলাম যে সেই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা। তাহলে আবার দেখো তোমার হাতে কী কী দেওয়া আছে আর তোমাকে কী কী বের করতে হবে, তোমার কাছে দেওয়া আছে পি, পি মানে হচ্ছে শুধু পি মানে হচ্ছে এই পি ভেক্টরের মান, অর্থাৎ এই রেখাটার দৈর্ঘ্য, তারপর দেওয়া আছে কিউ, কিউ মানে হচ্ছে কিউ ভেক্টরের মান মানে এই রেখার দৈর্ঘ্য, এই রেখা বাই যে এই রেখার দৈর্ঘ্য, আর
দেওয়া আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আলফা দেওয়া আছে এই তিনটা জিনিস দেওয়া আছে তোমাকে বের করতে হবে কি তোমাকে বের করতে হবে লব্ধি এই যে আর এইটার মান কত অর্থাৎ এই দুইটা মান ব্যবহার করে এবং কোণ ব্যবহার করে এই মানটা বের করতে হবে এই রেখার দৈর্ঘ্যটা বের করতে হবে আর বের করতে হবে যে এই ভেক্টরটা কোন দিকে আছে দিকটা স্পেসিফিক্যালি তো এটা করার জন্য আমরা এই ছবিটার থেকে এই বাহুটাকে একটু বর্ধিত করব এবং তারপর এখান থেকে এটার উপর লম্ব টানব তাহলে আমরা নাম দিলাম এটা ও এটা এ এটা ধরো বি এটা সি আর এটার নাম দিলাম ডি তো যেহেতু এই প্রমাণে আমরা চাচ্ছি যে আর এর মান বের করতে অর্থাৎ এই রেখার দৈর্ঘ্য বের করতে কাজেই আমরা এখানে ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে জানি যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে তাহলে সমকোণী ত্রিভুজ থেকে দুই এই এদের যে তিনটা বাহু এই তিনটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায় এবং দেখো আমরা যদি মনে করি যে ও সি ডি এই ত্রিভুজটা খেয়াল করো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এই যে এই কোণটা সমকোণ তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা অধিভুজ ও সি তাহলে আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি ও সি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার আর প্রশ্ন হচ্ছে এটা কেন লিখলাম কারণ সবসময় তুমি প্রমাণের ক্ষেত্রে লক্ষ্য রাখবা তোমার উদ্দেশ্যটা কী তোমার উদ্দেশ্য কিন্তু এই রেখার দৈর্ঘ্য বের করা সেই জন্য তুমি এটা লিখেছো এরপর ক্যালকুলেশন করে তুমি ওসি বের করবা এখন মনে হতে পারে তাহলে তো বের করা শেষ ওসি ইকুয়াল টু রুট ওভার ও ডি স্কোয়ার সি ডি স্কোয়ার কিন্তু আমি বলবো শেষ হয় নাই কারণ এগুলো লিখলেই হবে না তোমাকে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোর সাপেক্ষে এই রেখার দৈর্ঘ্য বের করতে হবে এখন খেয়াল করো ওডি এই যে বাহুটা এটা কিন্তু পিও না পি এর সমানও না কিউ এর সমানও না আর আলফা তো কোণটার সমান হওয়ার তো প্রশ্নই আসে না তাহলে তোমাকে এটাকে একটু সাইজ করতে হবে দ্যাট ইজ মডিফাই করতে হবে এমনভাবে যাতে এখান থেকে পি বা কিউ বা আলফা এই টাইপ কিছু একটা আসে তাহলে সেটা কীভাবে করা যায় ওডিকে দুই ভাগে ভেঙে ফেলতে পারি আমরা ও এ প্লাস এডি প্রশ্ন হচ্ছে কেন ভাঙলাম কারণ উদ্দেশ্য হচ্ছে ওই যে পি কিউ আলফা পাওয়া তাহলে ও এ যেহেতু পেয়েছি অন্তত এইটুকুর পরিচয় জানি বাদ বাকি কী করবো সেটা পরে দেখা যাক তাহলে এটা স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এরপর এটাকে ভেঙে ফেলো ভেঙে ফেললে ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এখন এই দিকে তাকিয়ে দেখো এই যে লাস্টের দুইটা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা সমান কি এটা সমান কিন্তু এসি স্কোয়ার তাহলে এটা আবার লিখলাম ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এসি স্কোয়ার এটাও কীভাবে পাচ্ছি এটাও পাচ্ছি পিথাগোরাস থেকে কারণ এই ত্রিভুজটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখন দেখো তুমি কিন্তু অনেক দূর চলে আসছো অনেক কিছুর পরিচয় এখন তুমি জানো কারণ ও এর পরিচয় জানা আছে ও এ হচ্ছে কার সমান পি এর সমান কাজেই আমি উপরে লিখি আবার এখান থেকে এখানে খেয়াল করো তাহলে ও এ হচ্ছে পি এর সমান কাজে আমরা লিখবো এখানে পি স্কোয়ার